পানিহাটির অমরাবতীর পুজো এবারে 68 বছরে পদার্পণ করলো। এবারে তাদের থিম কৈলাস। আমরা অমরাবতীর ছবি দেখে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার পানিহাটি থেকে। জয়ন্ত, ঠিক কি ছবি উঠে আসছে আজ নবমী একদম শেষ দিনে দাঁড়িয়ে আমরা? সেটা নিয়ে একটা মানুষের মন ভারাক্রান্ত রয়েছে সকালবেলা থেকে, কিন্তু নবমীর আয়োজন কিন্তু সোদপুর পানিহাটিতে অমরাবতীর এই যে ক্লাব রয়েছে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, সেখানে কিন্তু যথেষ্টই তোড়জোড়ভাবে আয়োজন তারা করছেন এবং পুজোও কিন্তু ইতিমধ্যেই চলছে। তবে তার আগে তোমাকে এই অঞ্চলে যিনি রয়েছেন যাদের পুজো মূলত তাদের সাথে আমরা কথা বলে নেব। দাদা, এই বছর পুজো কেমন, আয়োজন কেমন সারা পাচ্ছেন? হ্যাঁ, পুজো এবারে আমাদের খুব বড় করেই হচ্ছে, ভালো একটা আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে একটা আমাদের মূল যেটা এবারে থিম কৈলাস বা শিবালয় যেখানে হর পার্বতী রয়েছে, ভেতরের থিমে এখানে মহাকাশ দেখানো হচ্ছে, সেখানে তো আকাশগঙ্গা থেকে মানে শিবের উৎপত্তি, পুরোটাই তো ব্রহ্মলোক তারই ইয়ে, এইভাবে একটা থিম রাখা হয়েছে। তার সাথে ম্যাচ করে আমাদের ঠাকুর করা হয়েছে, কুমারটুলি মন্ত্রীপাল করেছেন। সুতরাং দেখো তুমি যে এই যে কৈলাস যেখানে আমি কি ছোবাটা দেখাবো তোমাকে, আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো একটু ছোবাটা দেখানোর জন্য। দেখো এই কৈলাসের অপূর্ব সুন্দর অনন্য একটা আমেজ রয়েছে এখানে, আর সেই আমেজে কিন্তু তোমাকে এই মণ্ডপের ভেতরে ঢুকলে কিন্তু সেই আমেজ যথেষ্টই পাওয়া যাচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি শিবলিঙ্গ, শিবের মূর্তি, আর ইতিমধ্যেই বহু মানুষ, আর সব থেকে বলবো এজেড মানুষেরা, বয়স্ক মানুষেরা কিন্তু আসছেন এখানে, তাদের আনাগোনা বেড়েছে, তারা সকালবেলা থেকে কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে গেছেন। কারণ জয়ন্ত, তুমি যে বলছো বয়স্ক মানুষদের আনাগোনা বেড়েছে, যদি একটু কারোর সঙ্গে কথা বলা যেত। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি আমি কথা বলার চেষ্টা করবো একজনের সাথে। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি দমদম থেকে আসছি। দমদম থেকে আসছেন? আচ্ছা, কেমন লাগলো এই পুরো প্যান্ডেলটা আপনি দেখছেন? এটা কিন্তু খুবই ভালো লাগলো। রাত্রিবেলা ঠাকুর দেখা হয় না, সকালবেলাই বেরোয়? রাত্রিবেলা আমি বেরোতে পারি না। সুতরাং তুমি দেখলেই অনন্য যে রাত্রিবেলা কিন্তু কেউ বেরাতে পারে না, দমদম থেকে এসছে, কলকাতার পাশাপাশি দমদম থেকে কিন্তু এখানে ঠাকুর দেখার জন্য এসছে। জেলার পুজো কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই, সেটা কিন্তু আরো একবার প্রমাণিত। এখান থেকে একদম ছোট বন্ধু রয়েছে, তার সাথে কথা বলবো। আচ্ছা, কোথা থেকে এসছো? আমি সোদপুর পানিহাট। আচ্ছা, কোথায় তুমি কেমন এনজয় করছো? ভালো ভালো। কত ঠাকুর দেখলে? অনেকগুলো। সব থেকে কোনটা ভালো লেগে? এটা এইটা। সুতরাং দেখো যে সবার মুখেই যে জেলার প্রশংসা কিন্তু একেবারে পঞ্চমুখ সবাই কার্যত, এবং এই যে অঞ্চল যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেই অঞ্চলে কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয়। ইতিমধ্যে নবমীর পুজো ঠাকুর মশাই শুরু করে দিয়েছে, তোমাকে সেই আমেজটা একটু দেখানোর চেষ্টা করব যে ঠাকুর মশাই পুজো ইতিমধ্যেই শুরু করেছে মায়ের কাছে, এবং মায়ের কাছে তাদের চাওয়া পাওয়া সমস্ত কিন্তু আজকের দিনেই যথেষ্ট, যা কিছু আছে চাওয়া পাওয়া, এবং সেই চাওয়া পাওয়াকে সঙ্গে নিয়ে কিন্তু ইতিমধ্যে এগিয়ে চলছে অমরাবতীর এই এই বছরের পুজো। আর সেই পুজোর সঙ্গে সঙ্গে কিন্তু তারা প্রার্থনা করছেন যেন পরের বছর একই রকম ভাবে এই থিমকে, এই আয়োজনকে তুলে নেওয়া যাক। আমি আরেকজনের সাথে কথা বলবো। আচ্ছা দিদি ভাই, দাদা কেমন লাগছে আয়োজন এক বছর? অ্যাকচুয়ালি আমি এবছরের এই এই পুজো কমিটির কালচারাল সেক্রেটারি। আমরা প্রথম থেকেই খুব এক্সাইটেড যে এরকম একটা জিনিস আমরা করব প্রথম থেকেই ভেবেছিলাম, সেটাকে বাস্তব মানে রূপ দিতে পেরে খুবই ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেন থিম হচ্ছে শিবালয় পার্বতী, 68তম বছরের আমাদের থিম শিবালয় পার্বতী, যাতে মা উমা আমাদের যে মানে ইয়ে যে যে আর কি মণ্ডপ ডেকোরেট করেছে সন্তু চক্রবর্তী, তার অক্লান্ত পরিশ্রমেই আমরা এটা বাস্তব করতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে যে মণ্ডপ সজ্জাটা, সেটাটা কৈলাস টাইপের, মা যাতে এসেও যাতে কৈলাসকে মিস না করেন সেই পরিবেশ আমরা এখানে গড়ে তুলতে গোকালে তোলার চেষ্টা করেছি। চারিদিকে সেরকমই একটা আমেজ, ওপরে দেখেছেন এরকম একটা সজ্জা যে আকাশগঙ্গা টাইপের আমরা করতে পেরেছি, খুব ভালো লাগছে। প্রচুর লোক, প্রচুর মানুষ আসছেন, প্রচুর মানুষ বিভিন্ন মানে কমপ্লিমেন্ট দিচ্ছেন, আমাদের খুব ভালো লাগছে। এবং আগামী দিনে আমরা চেষ্টা করব আরও ভালো কিছু মানুষকে উপহার দেওয়ার, এটাই আমাদের মানে মূল লক্ষ্য। সুতরাং আমরা শুনলাম দেখো নবমীর সকালবেলা থেকে কিন্তু মানুষ এখানে আসছে, এবং বয়স্ক থেকে শুরু করে একদম ছোট ছোট বন্ধুরা তারাও কিন্তু ভিড় জমিয়েছেন মণ্ডপে মণ্ডপে। আর ঢাকের বাদ্যটা একটু শোনাবো না নবমীর দিনে, সেটা কি হয় তোমাকে দেখো ঢাকের বাদ্যটা শোনাবো।
কাকের বাড়ি শুনলাম সেখানে কিন্তু অলমোস্ট সবাই কিন্তু ইতিমধ্যেই উচ্ছ্বসিত, কারণ আজকেই শেষ দিন তারা মূলত মনে করছেন। আর তারপরে অন্ধকারের রাত পেরিয়ে যেভাবে আলোর বাসি বিজেছিল, আর সেই আলোর পথ ধরে ঘরের মহুমা তাকে আমাদের বিদায় অভ্যর্থনা জানাতে হবে। আর নবমীর এই সকালবেলা যেন প্রাণোচ্ছ্বাসে ভরে গিয়েছে ইতিমধ্যে অমরাবতীর এই প্রাঙ্গণ অনন্যাদি। একদমই ধন্যবাদ তোমায় জয়ন্ত, আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি পানিহাটি থেকে জয়ন্ত। আমরা অমরাবতীর দিকে নজর রাখছিলাম যেখানে এবারে থিম রাখা হয়েছে কৈলাস। সকাল থেকেই যে চিত্রটা দেখতে পেলাম যে 8 থেকে 80 সকলেই কিন্তু একদম শেষ দিনে ছুটিয়ে ঠাকুর দেখার মেজাজেই রয়েছে।